বৈদেশিক শ্রমবাজারের সংকট ও সম্ভাবনা নিয়ে নিউজ 24 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাস পরবাস। আজকের বিষয় ভিজিট ভিসায় দুবাই গিয়ে হয়রানি। এ বিষয়ে আলোচনা হবে, তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন থেকে প্রবাসীরা নয়, কনসুলেট যাবে প্রবাসীদের দুয়ারে। জনবান্ধব ও প্রবাসীদের সম্পৃক্ততায় সৌহার্দ্যপূর্ণ সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এমনই এক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই। মহতী এই উদ্যোগের নাম দেয়া হয়েছে দুয়ারে কনসুলেট। এছাড়া দুবাই ভিজিট ভিসায় গিয়ে পার্মানেন্ট চাকরি পাওয়ার সুযোগ থাকে, মধ্যসত্ত্বদের জন্য তা নষ্ট হচ্ছে, অনেকে চাকরি পাচ্ছে না। ভিজিট ভিসায় বিমানবন্দর দিয়ে বডি কন্ট্রাক্টেও কিন্তু অনেকেই দুবাইয়ে পাড়ি দেয়, সেখান থেকে দালালের খপ্পরে পড়ে সব কিছু হায়। আজ তাদের সাথে আমাদের সাথে উপস্থিত আছেন এবিএম জামাল হোসেন, কনসাল জেনারেল দুবাই, মোহাম্মদ শহীদুল আলম, এনডিসি মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি, আব্দুল আলিম সাইফুল, প্রবাসী সাংবাদিক, ও আলাউদ্দিন, দুবাইয়ে জনতা এইচআর কনসালটেন্সি সিও। উনি এখনও যুক্ত হননি, দর্শক কিছুক্ষণের মধ্যেই আশা করি তিনি আমাদের সাথে যুক্ত হবেন। প্রথমে আমি যেতে চাই কনসুলেট জেনারেল দুবাই, আপনার কাছে, আপনাকে দিয়ে প্রশ্ন আজকের আলোচনা শুরু করব। প্রথমে জানতে চাইব যে এই যে ভিজিট ভিসায় দুবাই গিয়ে পার্মানেন্ট চাকরি পাওয়ার যে সুযোগ থাকে, মধ্যসত্ত্বদের জন্য তা নষ্ট হচ্ছে, আসলে ঘটনা কি, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমি নিউজ 24 টিমকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে যুক্ত করার জন্য। আপনি যে বিষয়টি তুলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং দুবাই এবং উত্তর আমিরাতে বিশেষ করে। আপনি জানেন দুবাই এবং উত্তর আমিরাতে যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে বসবাস করেন, সারা সংযুক্ত আরব আমিরাতে আমাদের 7টি এখানে আমিরাত বা প্রদেশ বা স্টেট যেটাই বলি আছে, এর মধ্যে দুবাই এবং উত্তর আমিরাতের 6টি, এবং এখানেই সিংহভাগ বাংলাদেশের নাগরিক এখানে বসবাস করেন। এখানে আপনি ভিজিট ভিসার যে বিষয়টি তুলেছেন, এটি বাংলাদেশিদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেটি সংযুক্ত আরব আমিরাতের সরকার এটি আমাদেরকে দিয়েছে। আমি এই UAE গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আপনি জানেন দীর্ঘদিন UAE তে বাংলাদেশিদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ ছিল, প্রায় দীর্ঘ 12 বছর। এ কারণে বাংলাদেশিদের এখানে চাকরির যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশে এখানে আসতে পারেনি। তখন সাম্প্রতিককালে UAE গভর্নমেন্ট যে সুযোগটি দিয়েছে, যদি কেউ ভিজিট ভিসা আসে এবং ভিজিট ভিসা এসে সেখানে তার ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসায় কনভার্ট করতে পারবে, এটি একটি সুযোগ, এবং এই সুযোগ আমাদের বাংলাদেশিরা অনেকেই গ্রহণ করেছে, এবং সেই সুযোগ নিয়ে বহু সংখ্যক বাংলাদেশি এখানে চাকরি করছে এই ভিজিট ভিসার এমপ্লয়মেন্ট ভিসায় কনভার্ট করে। সাম্প্রতিককালে যে একটি প্রবণতা লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে, আপনি জানেন ইতিমধ্যে UAE সরকার এমপ্লয়মেন্ট ভিসা চালু করেছে, প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিক প্রতিদিনই এমপ্লয়মেন্ট ভিসায় বা চাকরির ভিসায় যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে এখানে আসছে। এক্সপিডিট মিনিস্ট্রির মাধ্যমে বিএমইটির প্রসিজিওর কমপ্লিট করে যথাযথ প্রক্রিয়ায় প্রতিদিনই এখানে এমপ্লয়মেন্ট ভিসায় বাংলাদেশ থেকে মানুষ আসছে, শ্রমিকরা আসছে, এটি একটি সুযোগ। এবং একই সাথে আরেকটি বড় সুযোগ, যেটি এর আগেই এমপ্লয়মেন্ট ভিসা চালু হওয়ার আগেই এখানে এই সরকারি সুযোগটি দিয়েছিল এবং সেটি এখনো বহাল আছে, সেটি হচ্ছে কেউ যদি ভিজিট ভিসা এখানে আসে এবং চাকরির যদি নিশ্চয়তা থাকে বা এখানে যদি সে চাকরি জোগাড় করতে পারে, তাহলে সে ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসায় কনভার্ট করে সেখানে চাকরি করতে পারবে। তো এই সুযোগ আমরা নিয়েছি, আমাদের বাংলাদেশিরা অনেকেই এই সুযোগ নিয়ে এখানে, কয়েক লক্ষ বাংলাদেশি এখানে চাকরি করছে যারা ভিজিট ভিসায় এসে এমপ্লয়মেন্ট ভিসায় তাদের ভিসা কনভার্ট করেছে। কিন্তু সাম্প্রতিককালে এর সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যে ভিজিট ভিসায় এসে, অর্থাৎ সমস্যাটা হয়েছে তারা ভিজিট ভিসায় আসছে উদ্দেশ্যহীন ভাবে, অর্থাৎ
তাদের ধারণা ভিজিট ভিসা এসে এখানে পৌঁছলে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, একটা চাকরি আমরা পেয়ে যাব। জি, ভিজিট ভিসায় যারা চাকরির নিশ্চয়তা নিয়ে আসছে অথবা যারা তারা নিশ্চিত যে যে কোনো কোম্পানি তাকে চাকরি দেবে, সেই কনফার্মেশন নিয়ে যারা আসছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারা এখানে আসার পরে তারা সেই সংশ্লিষ্ট কোম্পানি তাদেরকে এমপ্লয় করছে এবং তার ভিসা কনভার্ট হয়ে যাচ্ছে এবং সে এখানে চাকরি করছে। কিন্তু যারা উদ্দেশ্যহীন ভাবে আসছে, অনিশ্চিত ভাবে আসছে, যে দুবাই পৌঁছানোর পরে তারা কোথাও একটা চাকরি খুঁজে নেবে, জি, তারা এখানে বিপদগ্রস্ত হচ্ছে, তারা চাকরি পাচ্ছে না, আসলে সেই পরিমাণ চাকরির সুযোগ এখানে নেই। আচ্ছা, তখন যেটা হচ্ছে তারা ওভারস্টে হচ্ছে, এখানে একটা সোশ্যাল প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন তাদের থাকার জায়গা নেই। তারা এ ধরনের কোনো অভিযোগ কি আপনাদের কাছে এসেছে সরকারের পক্ষ থেকে যে এই ধরনের ভিসায় যারা যাচ্ছে, ভিজিট ভিসায়, ভিসায় কোনো ধরনের উদ্দেশ্য ছাড়া গিয়ে এক ধরনের সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, এ ধরনের কোনো অভিযোগ কি দুবাই সরকারের কাছ থেকে আপনাদের কাছে এসেছে? এটা এটা অভিযোগ আকারে না, এটি হচ্ছে আমরা যখন এখানকার হাই অফিসিয়ালস, ফর এক্সাম্পল এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন বাইলেটারাল বিষয়ে, আমাদের আমাদের বাইলেটারাল ইন্টারেস্টের বিষয়ে কথাবার্তা হয়, তখন তারা এই বিষয়টি তুলেছে। কেন তুলেছে বলে, এখন বাংলাদেশিরা যেহেতু তারা উদ্দেশ্যহীন ভাবে এসেছে, অর্থাৎ তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তখন তারা এখানে তাদের থাকার জায়গা নেই, তাদের খাওয়ার ব্যবস্থা নেই, তখন তারা পার্ক, জি, বুঝতে পেরেছি জনাব জামাল হোসেন, আপনার কাছে আবারও আসব। আমি এখন আপনার কাছে আবারও আসব, যে থাকুন আমাদের সাথে। আমরা এখন যেতে চাই, আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন মোহাম্মদ শহীদুল আলম, এনডিসি, মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। আপনাকে স্বাগত জানাই আমাদের প্রবাস পরবাসে। আপনার কাছে একটু একটা বিষয় জানার, সেটি হচ্ছে এই যে ভিজিট ভিসায় দুবাই গিয়ে কতজন সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে, সে বিষয়টি আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন এটা একটা কঠিন প্রশ্ন, তারপরেও আমি মনে করি যে প্রশ্নটা ওঠা দরকার। জি, হিজ এক্সিলেন্সি যেভাবে বলছিলেন যে আসলে দু ধরনের মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে ইউনাইটেড আরব আমিরাতে যায়। একটি হচ্ছে যে ভিজিট ভিসা, কিন্তু কোম্পানির নাম থাকে এবং মিশনের লেবার কাউন্সিলর কর্তৃক পরীক্ষিত হয়ে অ্যাটেস্টেশন থাকে। কোম্পানি কখন ডিমান্ডটা সাবমিট করতে পারে তার পূর্বে তাকে স্থানীয় চেম্বার অফ কমার্সের অনুমোদন নিতে হয়। অর্থাৎ একটি কোম্পানি যদি 2000 কর্মী নিয়োগ করতে চায়, তাহলে সংযুক্ত আরব আমিরাত সরকারের অনুমোদন নিতে হয়, চেম্বার থেকে কোটা নিতে হয় এবং মিশনে জমা দিলে লেবার কাউন্সিলর সেটা পরীক্ষা করে সত্যায়ন করেন যে এই কোম্পানিটি ডিমান্ড সঠিক। এই ভিজিট ভিসা নিয়ে এই প্রক্রিয়াটি পূরণ করে আসলে অন্তত পক্ষে ধরে নেওয়া যায় যে নামে ভিজিট হলেও এটি একটি আসলে কর্মের ভিসা। কেন এটি ভিজিট ভিসা, সেটির ব্যাখ্যা হয়তো বিশেষজ্ঞরা বলতে পারবেন। সেটি হচ্ছে 12 সাল থেকে টোটাল নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়, জি, এবং আমাদের ডিপ্লোম্যাটগণের ঐকান্তিক চেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিটের প্রেক্ষিতে 2020 সালের সেপ্টেম্বরে একটু একটু করে আমরা আলো দেখতে পাই যে দুবাইতে আবার কর্মী যেতে শুরু করবে। সেই 2020 সালে করোনা একটু যখন কম হলো তখন এটা উন্মুক্ত হলো, কিন্তু 7টি আমিরাটসের মধ্যে শুধুমাত্র একটি ব্যতীত বাকি 6টাতে নামে থেকে গেল এটি ভিজিট ভিসা। এটি শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য তা নয়, পার্শ্ববর্তী অনেক দেশের জন্যই সংযুক্ত আরব আমিরাতের চাকরি ভিসার নাম হচ্ছে কিছু কর্মসংস্থান ভিসা আর কিছু হচ্ছে ভিজিট ভিসা। ভিজিট ভিসা সঠিক প্রক্রিয়ায় আসলে নামে থাকলেও সেটি আসলে চাকরির ভিসা, এবং এক্ষেত্রে যারা বেড়ানোর জন্য যাচ্ছে অথবা আমাদের দেশে যেমন বিভিন্ন জেলা শহর থেকে ঢাকায় আসে চাকরি, কিন্তু এখানে এখানে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটি রেখে আমরা যেতে চাই একটা বিরতিতে। সেই প্রশ্নটি হচ্ছে যে এই যারা ভিজিট ভিসায় যাচ্ছে তারা তো আলটিমেটলি সেখানে কি ধরনের কাজে সম্পৃক্ত হতে পারবে, বা তাদের তো আসলে কোনো ওই ধরনের জব এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা নেই, তো সেক্ষেত্রে তারা ধরেন এক ধরনের অনভিজ্ঞ লোক গিয়ে সেখানে কাজের সাথে সম্পৃক্ত হওয়া, এতে কি কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয় কিনা,
এবং তারা কাজের সাথে মানাতে পারে কিনা হুট করে গিয়ে, সেক্ষেত্রে শ্রমবাজারে একটা দুর্নাম সৃষ্টি হয় কিনা, এ বিষয়টি আপনার কাছে জানবো। তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি, দর্শক সাথে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাই। আজকের যে বিষয় প্রবাস পরবাসে দুবাই গিয়ে হয়রানি, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা একেবারে মাঝখানে রয়েছি। আমি এ পর্যায়ে প্রশ্ন রাখতে চাই ব্যবসায়ী আলাউদ্দিন, তিনি এতক্ষণ ছিলেন না আমাদের সাথে, যুক্ত হয়েছেন কিছুক্ষণ আগে। আপনার কাছে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জনাব আলাউদ্দিন, আপনি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ভিজিট ভিসায় অনেকেই চাকরি দিয়েছেন, তারা কোনো সমস্যায় পড়ছে কিনা এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ চ্যানেল 24 এবং উপস্থিত যারা নিউজ 24, জি আমাদের নিউজ 24, সরি, আমাদের অফিসে আলি, আমরা এখানে লোকাল লাইসেন্স প্রাপ্ত ম্যানপাওয়ার কনসালট্যান্ট হিসেবে, আমার লাইসেন্সের নাম হচ্ছে জনতা হিউম্যান রিসোর্স কনসালটেন্সিস। আমরা গত বছর প্রথম শুরু করি, আমি আমার সাথে আরো কয়েকজন ছিলেন, লাইসেন্স নিয়ে প্রথম কেবল আমি শুরু করি এবং আমার অফিস থেকে এ পর্যন্ত প্রায় মোর দেন 3000 আমরা কোম্পানিতে চাকরি দিয়েছি অলরেডি। এবং আমাদের এখানে যারা আসছেন ম্যাক্সিমাম লোকজন এখানে আসার পরে তারা বিভিন্ন জায়গায় চাকরির জন্য কন্যা হয়ে ঘুরেন, এবং আমাদের অ্যাড্রেস পাওয়ার পরে অনেকে আমাদের এখানে ডাইরেক্ট চলে আসেন, তাদের এই সমাধানটা আমরা করে থাকি। আমরা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করি, আমরা তা কোম্পানি থেকে ডিমান্ড নিয়ে আসি লোকালি, এবং ভিজিটে যারা আসেন তাদেরকে আমরা ডেপ্লয়েড করি। এখানে আমাদের মাধ্যমে কোনো লোক হয়রানি হয়েছে আমাদের কাছে এসে কোনো লোক প্রতিকার পায়নি, এই ঘটনা হয়তো এমবেসিরও জানা নেই। আমরা যে কাজটা করি, আমাদের ইউইতে যত সাংবাদিকরা আছেন তাদেরকে ডেকে আমরা বহুবার এই বিষয়টাকে ক্লিয়ার করেছি যে ভিজিট টু এমপ্লয়মেন্টে আমাদের এই দেশে 5000 এজেন্ট হবে কাজ করে, যারা ভিজিট টু এমপ্লয়মেন্ট কিভাবে ডিপ্লয়েড হয় এই বিষয়টা জানি না, কিন্তু সে একটা লোককে নিয়ে আসে, কেউ নিয়ে আসে এক মাসের বিষয়ে, কেউ নিয়ে আসে তিন মাসের বিষয়ে, এবং এই লোকগুলো আসার পরে তারা যে রাস্তায় রাস্তায় ঘুরে চাকরির জন্য, এটা দুইটা কারণ, একটা হচ্ছে এজেন্টদের অজ্ঞতা, আরেকটা হচ্ছে তাদের প্রপার গাইডলাইন না থাকা। ভিজিট টু এমপ্লয়মেন্ট কিভাবে চাকরি খুঁজে নিতে হয় এই বিষয়ে কর্মীদের সম্যক ধারণা নেই না থাকার কারণে তারা প্রতারিত হচ্ছে, আর যারা নিয়ে আসতেছেন তাদের ম্যাক্সিমাম হচ্ছে আনারি লোক, এবং এই লোকগুলো ম্যান পাওয়ার সম্পর্কে রিক্রুটমেন্ট প্রসেস অথবা ম্যান পাওয়ারে চাকরি দেয়া নেয়া দুবাই যে সিস্টেমে ভিজিট টু এমপ্লয়মেন্ট স্ট্যাটাস চেঞ্জিংটা হয় এই সম্পর্কে অজ্ঞতা থাকে, অজ্ঞ হওয়ার কারণে এই এজেন্টগুলো রাস্তায় রাস্তায় হাবুডুবু খায়, এবং ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কান বিশেষ করে ইন্ডিয়ান এন্ড পাকিস্তানি এজেন্টের দ্বারা চরমভাবে প্রতারিত হচ্ছেন তারা, চরমভাবে। আর আমাদের বাংলাদেশে এই কাজটা যারা করে ম্যাক্সিমাম লোকের আইডি বাতাকা নেই, 10 বছর থাকে এখানে, 12 বছর থাকে, তারা ভিজিটের লোকগুলোকে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে ফুসলিয়ে নিয়ে আসতেছেন। ইউএই গভর্নমেন্টের একটা চমৎকার সিস্টেম, এটা চালু হয়েছে 2014 সাল, এবং এই থেকে আজ পর্যন্ত তাদিল ওয়াদা যে সিস্টেমটা স্ট্যাটাস চেঞ্জিং, ভিজিট থেকে এমপ্লয়মেন্টে আপনি চুজ হয়েছে, নিয়োগকর্তা আপনাকে চুজ করেছে যে আপনাকে চাকরি দেবে, আপনিও করবে, এই সুবিধার ভিত্তিতে এটা চালু হয়। এবং এইটা বাংলাদেশে যখন ম্যান পাওয়ার দেওয়া শুরু করে ভিজিট ভিসার উপর, এটা নিয়ে ইউইতে কর্মকর্তারা বা বিভিন্ন জায়গায় অনেকে হাসাহাসিও করেছেন, এবং এই বিষয়টা ভিজিটের উপর কিভাবে এমপ্লয়মেন্ট ভিসার ক্লিয়ারেন্স দিচ্ছে ম্যান পাওয়ার, এটার উপর অনেক আপনার কাছে আবারও আসবো আলাউদ্দিন। আপনি জনাব আলাউদ্দিন আপনি থাকুন, আপনার কাছে আরও অনেক বিষয় জানার রয়েছে। আমি একটু যেতে চাই সাইফুল আলিম, প্রবাসী সাংবাদিক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার কাছে জানার বিষয়, আপনি তো অনেক বিষয় নিয়ে লেখালেখি করেন, তো সরেজমিনে শ্রমিকদের কী অবস্থা আপনি দেখেছেন বা আপনার চোখে কি কোনো সমস্যা ধরা পড়েছে কিনা সে বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। আসলে মাননীয় কনসাল জেনারেল এবং ডিজি স্যার যেটা বলেছিলেন,
আসলে আরব আমিরাত সরকার বাংলাদেশের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ দিয়েছে যে আমাদের এই ভিজিট ভিসা এসে এখানে এমপ্লয়মেন্ট ভিসা কনভার্ট করা। মা ডিজি স্যার যেটা বলেছে আসলে এটাকে পুরোপুরি ভিজিট ভিসা বলা যাবে না এবং এটাকে পুরোপুরি কাজের ভিসা বলা যাবে না। আসলে আমাদের মূলত সমস্যা যেটা হচ্ছে যে যে বর্তমানে আমিরাতের বাজারে যে কর্মসংস্থানটা আছে সেই হিসেবে আমাদের যে লোকগুলো আসছে সেই হিসেবে কিন্তু আমাদের লোক অতটা বেশি আসেনি, কিন্তু আমরা আমাদের লোকগুলো কাজে লাগতে পারছে না, কারণ হলো আমাদের লোকগুলোর প্রপার ট্রেনড না এবং সে এখানে আসার সময় যে তার ন্যূনতম একটা সিভি দরকার। যেমন আমি আলাউদ্দিন ভাইয়ের অফিস যখন কয়েকবার ভিজিট করেছিলাম যে উনি কি প্রক্রিয়ায় লোকজনকে চাকরি দিচ্ছে বা কেউ হয়রানি হচ্ছে কিনা, আলাউদ্দিন ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত জানাশোনার কারণে আমি কয়েকবার ওনার অফিসে গিয়েছিলাম, দেখলাম যে ওখানে একটা চার্ট আছে যে তাদের কি কি ডকুমেন্টগুলো লাগবে, তার মধ্যে সর্বপ্রথম যেটা ছিল আছে যে একটা সিভি লাগবে, কিন্তু সবাই চলে আসে যে শুধু নিজের অনেকের কাছে পাসপোর্টও নেই, পাসপোর্টও যে দালালের মাধ্যমে আসছে এয়ারপোর্টে দালালকে পাসপোর্ট দিয়ে দিচ্ছে, সে একটা ভিজিট ভিসার কপি আর পাসপোর্টের কপি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে চাকরির জন্য, এবং তাকে যে একটা জায়গায় গিয়েছে চাকরির জন্য যখন কোনো কোম্পানিতে রাখে কোম্পানি যদি তাকে জিজ্ঞেস করে যে তুমি কোন পোস্টের ক্যান্ডিডেট, এইটুকু বলার মতো তার কাছে ক্ষমতা নেই। আর সে যখন আসে আসার সময় এই যে প্রক্রিয়াটা আমাদের ছিল যে ভিজিট ভিসা রেজিস্ট্রেশন করে ডিমান্ড লেটারের মাধ্যমে সঠিক প্রক্রিয়া আসতে হবে, তাদেরকে সেখানে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং দিয়ে বিএমটি কার্ড নিয়ে আসতে হবে, সেখানে কিন্তু সেই প্রক্রিয়াটা অনুসরণ করে না। টাকা দিয়ে বিএমটি কার্ড কিভাবে সংগ্রহ করা যায় সবকিছুর আগে ওই পন্থাটা খুঁজে, হ্যাঁ নিজে প্রতারণার রাস্তাটা আগে খুঁজে পরবর্তীতে চিৎকার করে যে আমি প্রতারিত হচ্ছি। জি জনাব সাইফুল, আপনার কাছে আবারও আসব, আমি একটু যেতে চাই বিএম জামাল হোসেন কনসাল জেনারেল দুবাই, আপনার কাছে যে এই বিষয়গুলো নিয়েই কথা বলতে চাই। এই যে সাইফুল আলম বলছিলেন যে যারা এভাবে প্রতারিত হয়ে যান তাদের জন্য তো এক ধরনের বাংলাদেশের শ্রমবাজার নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বা এটা হবে স্বাভাবিক, এতে পরবর্তীতে যারা যেতে চান বা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের শ্রমবাজার, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আর আরেকটি বিষয় আপনার কাছে জানার সেটি হচ্ছে যে দুয়ারে কনসুলেট এমন একটি আপনারা উদ্যোগ নিয়েছেন, এই যে মহতি উদ্যোগ এটি কেন নিলেন? ধন্যবাদ। আমি প্রথমে ওই ডিজিবিএমটি স্যারের কথা সূত্র ধরে বলি, স্যার কিন্তু বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই ভিজিট ভিসা এবং এমপ্লয়মেন্ট ভিসার যে ডিফারেন্সটা, এবং যারা ভিজিট ভিসায় আসছে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে, ইট ইজ অন শর্ট অফ এমপ্লয়মেন্ট ভিসা, যদিও ভিজিট ভিসা নামেই তারা আসছে, কিন্তু এখানে আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দিলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখন এই মুহূর্তে প্রতিদিন বাংলাদেশ থেকে প্রায় 2500 মতো বাংলাদেশি নাগরিক ইউএইতে আসছে, আমি 2 থেকে 2500, আমি যদি সর্বনিম্ন ইয়েটাও ধরি 2000 ধরি, এর মধ্যে তো প্রায় 800 জন আসছে কিন্তু বিএমটির মাধ্যমে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে, জি একেবারে প্রপার চ্যানেলে সমস্ত প্রসিজার মেইনটেইন করে। এখন 2000 থেকে যদি আমি 800 মাইনাস করি থাকে 1200, এই 1200-র মধ্যে অ্যারাউন্ড 500 আছে যারা ফ্যামিলি ভিসা আসছে, অর্থাৎ এখান থেকে তো প্রবাসী বাংলাদেশে যাচ্ছে আসছে, এরা এই ফ্যামিলি মেম্বার্স। তারপরে থাকে 800, জি এই 800-র মধ্যে প্রায় 50% অর্থাৎ 400 যে স্যার যেটা বললেন ডিজি স্যার যে তার ভিজিট ভিসায় কিন্তু যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আসছে, দ্যাট মিন্স তাদের চাকরি এখানে নিশ্চিত। জি এই 800-র মধ্যে অর্থাৎ 50% প্রায় 400 কিন্তু এখানে আসার পরে নিশ্চিত তারা চাকরি পাচ্ছে, কারণ তাদের তারা চাকরি নিশ্চয়তে আসছে। এখন বাকি যে 400, এই বাকি 400-র কি হচ্ছে, এই বাকি 400 আসছে কিন্তু তারা উদ্দেশ্যহীনভাবে আসছে। এখন এই বাকি 400-র ক্ষেত্রে এই যে আমাদের মোহাম্মদ আলাউদ্দিন সাহেব বলেছেন, এই বাকি 400-র মধ্যে কিন্তু সবাই বেকার থাকছে না, এর মধ্যেও হয়তো 30% বা 50% চাকরি পেয়ে যাচ্ছে, আমি আমি ধরে নিই 50%ও চাকরি পেয়ে যাচ্ছে, কারণ কোনো না কোনো ভাবে কোনো না কোনো সোর্সে তারা কোনো কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছে, তারা তাদেরকে এমপ্লয় করছে, তাদের ভিসা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ স্ট্যাটাস চেঞ্জিং যেটা, অর্থাৎ এমপ্লয়মেন্ট টু ভিজিট টু এমপ্লয়মেন্ট। তারপরও দেখেন তারপরও 200 জন প্রতিদিনই আমাদের এখানে ইলিগাল হচ্ছে, ওভার স্টে হচ্ছে, এই 200 জন, এটা আমি কম সংখ্যা বললাম, এর সংখ্যা আরো বেশি হতে পারে, এটাই প্রতিদিন অ্যাকুমুলেট হচ্ছে বাড়ছে,
এবং এই সংখ্যাটাই কিন্তু আমাদের এখানে সমস্যার সৃষ্টি করছে। এরা ওই যেমনটা ইয়ে বললেন আমাদের আলিম আব্দুল আলিম সাইফুল, যে এখানে তারা মানবতর জীবনযাপন করছে, অর্থাৎ তাদের কেউ কেউ অ্যাটেন্ড করার কেউ নেই, তারা ডিস্টিটিউট হয়ে যাচ্ছে, তারা রাস্তাঘাট পার্ক মসজিদ বাড়ির ছাদে অবস্থান করছে। এই বিষয়গুলো তো এখানকার গভর্নমেন্টের নজরে আসছে, এদের পুলিশ এখানকার পুলিশ এগুলো এগুলো অবজার্ভ করছে এবং আমাদের কাছে ওই বিষয়গুলো তারা আমাদেরও নজরে আনছে, এবং এটি আমাদের ইমেজ ক্রাইসিস হচ্ছে, আমাদের ইমেজ নষ্ট করছে। এবং এই বিষয়টি আমাদের এখানকার যে আমাদের ম্যান পাওয়ার এমপ্লয়মেন্টের যে একটা সুবর্ণ সুযোগ এখনো বিদ্যমান, এটাকে ব্যাহত করতে পারে যথেষ্ট সম্ভাবনা আছে। রাইট, যেমনটি আমরা দেখেছি কিন্তু সৌদি সহ অন্যান্য যে মালয়েশিয়া অন্যান্য সহ অন্যান্য যে দেশগুলোতে আমাদের সবচেয়ে বড় শ্রম বাজার ছিল, সেখানে কিন্তু এইরকম ছোটোখাটো ত্রুটি থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের শ্রম বাজারের যে সুনামটা সেটি নষ্ট হয়েছে। এবং আশা করব সেই বিষয়টি আপনারা নিশ্চয়ই গুরুত্ব দিবেন এবং যারা ইলিগ্যালভাবে যাচ্ছে তাদের ব্যাপারে আপনারা আরও মানুষকে সচেতন করার জন্য যে উদ্যোগ সেটি আপনারা নেবেন। আপনার কাছে আবার আসব, আপনি সাথে থাকুন। জনাব শহীদুল আলম, আপনার কাছে একটি প্রশ্ন রেখে আমরা যেতে চাই ছোট্ট একটি বিরতিতে। সেই প্রশ্নটি হচ্ছে যে এই যে দুবাইয়ে ভিজিট ভিসায় গিয়ে উনি বলছিলেন যে কনসুলেট জনাব প্রায় 250 মানুষ তারা বেকার থাকছে বা তারা পথে পথে ঘুরছে, এই যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না কেন বা তাদের পরিণতি কিভাবে এই যে অবস্থাটা বন্ধ করা যায় সে বিষয়টা নিয়ে আপনার কাছে জানবো, তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। দর্শক সাথে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাই প্রবাস পরবাসে। আমরা আলোচনায় একেবারে শেষ প্রান্তে রয়েছি। আমি কোনো ধরনের ভূমিকা ছাড়া যেতে চাই জনাব শহীদুল আলম, এনডিসি বিএমইটি, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, এই যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে যারা পারছে না তাদের তারা বা ফিরে আসেননি, তাদের কি অবস্থা হয়েছে? আপনাকে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে সবার জন্য আপনি ইউনাইটেড আরব এমিরেটসে আমাদের প্রায় 44 বছর যাবৎ কর্মী যাচ্ছে। এই 44 বছরের মধ্যে মাঝে প্রায় 8 বছর বন্ধ ছিল এবং 1,79,477 জন বিএমইটি ডাটাবেজে এন্ট্রি করে গেছে, অর্থাৎ 1,900,000 প্রায় 2,000,000 লোক গেছে। এই 12 সাল থেকে 20 সালে 8 বছর আমাদের ফলাফল প্রায় শূন্য ছিল। এরপরে 20 সালে আমরা খুব ভালো পারি নাই, 21 সালে এসে যখন এটা উন্মুক্ত হলো, 20 সালে উন্মুক্ত হলো, 21 সালের মে মাসে আবার বন্ধ হলো, 21 সালের সেপ্টেম্বরে এসে একটা শর্ত দেওয়া হলো যে আরটিপিসিআর করতে হবে, পৃথিবীর কারো লাগে না, এয়ারপোর্টে উপস্থিত হয়ে আপনাকে কোভিড টেস্ট করতে হবে। খুব একটা মানে বাজার খুললো কিন্তু হাঙ্গামা থেকে গেল। তখন সরকার এখানে আরটিপিসিআর ব্যবস্থা করে দিলেন এবং আমার মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ সাহেবের নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা যে খরচটা আসতো 1,600 টাকা করে এটাও আমরা সরকারিভাবে তাদেরকে পে করেছি। তো এই যে সরকারের দিক থেকে অত্যন্ত আগ্রহ আছে, যে সুযোগ আছে, যে সংযুক্ত আরব আমিরাত যে সুযোগ দিয়েছে চাকরি নিয়ে যাওয়া অথবা যে চাকরিতে ট্রান্সফার করা, ভিসা ট্রান্সফার, এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না বলেই আমরা ঝুঁকি নিয়ে হলেও এই সংযুক্ত আরব আমিরাতে লোকগুলো আমরা পাঠাই। এই যে 8.5 মাস গেল এই অর্থ বছরে আমরা 69,751 জন কর্মী এনরোল করেছি দুবাইয়ের জন্য, দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের জন্য। এর মধ্যে শুধু দুবাইতে আছে এমপ্লয়মেন্ট ভিসা, বাকি 6টাতে এটা আছে ভিজিট ভিসা। এই যে মানুষগুলো ওখানে যাচ্ছে, আমরা মনে করি যে 70,000 ফ্যামিলি আসলে পুনর্বাসন হলো, কোভিড এর কারণে একটা ট্রমা হয়েছিল, মানুষ বেরোতে পারে না, বাঁচতে চায়, নিঃশ্বাস নিতে চায়, কোন একটা সম্মানজনক পেশা চায়, সেই পেশাটার ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি নানাভাবে। কিন্তু এই সহযোগিতাটা কিছুটা ঝুঁকিও থেকে যাচ্ছে, কারণ ভিজিট ভিসা কোম্পানির অ্যাড্রেস ছাড়া, আর ভিজিট ভিসা শুধু বেড়ানোর উদ্দেশ্যে ভাগ্য অন্বেষণে যাওয়া, এই ভাগ্য অন্বেষণে যারা যাচ্ছে তারা বিএমইটির ট্রেনিং নিয়ে যাচ্ছে না,
বিএমএনের স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছে না, তো ফলে তাদের তথ্য জানা থাকছে না যে ওখানে যে কি করতে হবে। এইখান থেকে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় যেটা বললেন, প্রতিদিন যদি 200 করে এই জাতীয় মানুষ তৈরি হয় তাহলে মাসে 5000 থেকে 6000 হয়। তো 6000 কর্মী যদি এরকম কর্মহীন হয়ে যায় তাহলে এক বছরে হয়ে যায় 60000 মানুষ। 60000 মানুষ মানে তো যেখানে তাকাবো সেখানেই দেখা যাবে অনেক বড় অঙ্ক। জি, তো আমরা চাই যে নিজের জীবনকে যেন আমার কর্মীরা ভালোবাসে, তারা যেন একটু ওই যে আমাদের জার্নালিস্টরা আমাদের যেটা বলেছেন যে মানুষ প্রতারণার পথটাকে বেশি বিশ্বাস করে। আমরা চাই বিএমএটির সেবা আমি সহজ করে দিয়েছি, যে কোনো জেলার মানুষ যে কোনো টিটিসিতে আজকে ট্রেনিং নিতে পারে এবং যে কোনো সময় নিতে পারে। আগে তারা যেন জানতে জানুক যে কোথায় গেলে তার লাভ হবে। এবং আপনার মাধ্যমে আরেকটি কথা বলে দিতে চাই, যখন কোনো কর্মী যেতে চায় সে প্রথম প্রশ্ন করে কত টাকা দিতে হবে। আমি আজকে মহাপরিচালক হিসেবে সবার কাছে আকুলা অনুরোধ জানাবো, প্রথম প্রশ্ন করুন আপনি গেলে আপনার কত টাকা আয় হবে, আপনার আয়টা কত হবে এটা আগে জিজ্ঞাসা করুন, এটা জেনে নিন। এবং আপনার নিরাপদ থাকার ব্যবস্থা আছে কিনা, আপনার ইন্স্যুরেন্স আছে কিনা, আপনি কতদিন থাকতে পারবেন, এই প্রশ্নগুলো যেন কর্মীরা করে। আর কোনো প্রতারণার পথ বেছে নিয়ে আমাদের ইমেজ যেন নষ্ট না হয়, কারণ সারা পৃথিবীর সুযোগ নিচ্ছে, তারা অতি আবেগের ভেসে যাচ্ছে না, আবেগ আপ্লুত হচ্ছে না, তারা যেখানে চাকরি নিয়ে যাচ্ছে সেই কোম্পানিতেই থাকছে, আর আমাদের মানুষগুলো সেখানে যেয়ে আবার চাকরি ছেড়ে আবার অন্য দেশে তারা চলে যাওয়ার জন্য বিশ্বাস ভঙ্গ করছে। সুতরাং যাদেরকে আমরা ভালোবাসি, যাদের কারণে আমরা বলছি যে আমাদের রেমিটেন্স প্রবাহ জোরদার হচ্ছে, যাদেরকে আমরা গ্রিন পিপল বলছি, যাদের কারণে আমাদের গ্রাম বাংলার অর্থনীতি সক্রিয় হচ্ছে, তাদেরকে কেউ অপমান করুক এটা আমরা চাই না, তারা কোনো দেশে যে খারাপ থাকুক এটা আমরা চাই না, আমরা চাই তারা নিরাপদ থাকবে। এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আমরা স্লোগান দিয়েছি, শতবর্ষে জাতির পিতা সুবর্ণের স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি প্লিজ, জি আপনি শেষ করুন। স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানায় তাহলে আমাদের দক্ষ হয়ে বিদেশ যেতে হবে, মর্যাদার প্রশ্নটিকে বড় করে তুলতে হবে, শুধু চাকরি না মর্যাদাও নিশ্চিত করতে হবে, বাংলাদেশের মর্যাদা নিজের মর্যাদা। একদম ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য এবং যে তথ্যগুলো দিয়েছেন অত্যন্ত অবশ্যই, যারা শ্রমিক হিসেবে যারা যেতে চান তাদের জন্য অবশ্যই এটি উপকারে আসবে। এবং আমি এই মুহূর্তে যেতে চাই মোহাম্মদ শহীদুল আলম, দুঃখিত বিএম জামাল হোসেন কনসুলেট জেনারেল, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আগেও প্রশ্নটি রেখেছিলাম, সেটি হচ্ছে এই যে আপনারা একটি উদ্যোগ নিয়েছেন কনসুলেট দুয়ারে যাবে বা দুয়ারে যাবে কনসুলেট, এই যে উদ্যোগটি আপনাদের কেন নিলেন এবং এই উদ্যোগের নেপথ্যের কথা যদি থাকে বা আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ সাজেশন থাকে যারা এ ধরনের বিপথে গিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দেয় অবৈধভাবে তাদের উদ্দেশ্যে। আপনার শেষ বাক্য দিয়ে আমি শুরু করি, যারা এখানে অনিশ্চিতভাবে এসে বিপদের সম্মুখীন হচ্ছে তাদের প্রতি আমার অনুরোধ, এবং যারা পাইপলাইনে আছে বা যারা আসতে আগ্রহী তাদের কাছে আমার অনুরোধ, দুবাই এবং উত্তর আমিরাতের কনসাল জেনারেল হিসেবে আমি বলতে চাই যে তারা যেন এই এইভাবে বা এই প্রক্রিয়ায়, অর্থাৎ তাদের আমরা সুস্পষ্টভাবে কিন্তু এখানে আমরা বলে দিয়েছি কিভাবে আসলে এখানে চাকরির নিশ্চয়তা আছে এবং বিপদগ্রস্ত হবে না, সুতরাং সেই প্রক্রিয়া অবলম্বন করে যেন তারা আসে। ডিজিবিএমটি স্যারও সেটা পরিষ্কারভাবে বলেছেন। আর একটি বিষয় হচ্ছে আপনি যে দুয়ারে কনসুলেট, এটি এটি আমাদের একটি নতুন কনসেপ্ট যেটা আমরা ডেভেলপ করেছি বাংলাদেশ কনসুলেট থেকে, সেটি হচ্ছে মূলত আমরা দেখেছি বেশ কিছু সেবা এখানে দুবাই এবং উত্তর আমিরাতের 6টি প্রদেশ, একেবারে সর্বপ্রান্তের প্রদেশের কথা যদি বলি ফুজাইরা বা উম্মুল কোয়েন, বেশ দূরে সেখান থেকে আমাদের কনসুলেটে আসতে অনেকগুলো সেবা আছে, যে যে সেবাগুলো গ্রহণ করার জন্য সরাসরি এখানে আসার প্রয়োজন পড়ে না, কারণ সাধারণ শ্রমিকদের জন্য কনসুলেটে আসা এটি একটি দুরূহ ব্যাপার, তখন এখানে প্রথমত তাদের ছুটি নিতে হয়, তারপরে এই আসা যাওয়ার একটা বড় খরচ আছে। তা এইসব চিন্তা করে আমরা একটা
কনসেপ্ট ডেভেলপ করেছি, এটা নাম দিয়েছি দুয়ারে কনস্যুলেট। অর্থাৎ এই সমস্ত খুবই ভালো উদ্যোগ, যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো আমরা দুয়ারে পৌঁছে দেবো। জাস্ট আমি শেষ করি একটা সেন্টেন্স, আমার মনে সময় নেই, সেটি হচ্ছে আমরা একটা কল সেন্টার ডেভেলপ করতে যাচ্ছি, আমরা তিনটা হটলাইন দিয়ে দেব, এটা আশা করি ঈদের পর থেকে শুরু হবে। এটা এটার মধ্য দিয়ে ইভেন যে কোনো একটা ছোট ইনফরমেশনের জন্য এখানে আসতে হয়, যেমন ওই ওই মেকানিজম ডেভেলপ হয়নি, আমার পাসপোর্টটা আসছে কিনা বা আমার এই সার্ভিসটা ডান কিনা। জি বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় একেবারেই শেষ, আমরা এই সেবাগুলো তাদের হাতে পৌঁছে দেব। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনায় ছিলেন জনাব জামাল হোসেন, কনসাল জেনারেল দুবাই, শহীদুল আলম এবং প্রবাসী সাংবাদিক আব্দুল আলিম সাইফুল এবং মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের প্রবাসী শ্রমিকদের জন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, নিশ্চয়ই সেই সুযোগ সুবিধা মেনে এবং নিয়ম মেনেই তারা প্রবাসে যাবেন কর্মসংস্থানের জন্য। অবৈধভাবে কেউ নিশ্চয়ই যাবেন না, সেই আহ্বান ডেকে আজকের প্রবাস পরবাস এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।